প্রণাম বন্ধু, আজ আমি কথা বলবো সাত্ত্বিকদের রকমভেদ নিয়ে। তিন রকমের সাত্ত্বিক হয়। এক হচ্ছে পূর্ণ সাত্ত্বিক, পূর্ণ মানে সম্পূর্ণরূপে। দ্বিতীয় হচ্ছে পারিবারিক সাত্ত্বিক, পারিবারিক মানে বুঝতেই পারছো। আর তিন নম্বর হচ্ছে প্রেরক সাত্ত্বিক, প্রেরক মানে যে প্রেরণা যোগায়। তাহলে আমাদের সামনে তিন রকমের সাত্ত্বিক আছে, পূর্ণ সাত্ত্বিক, পারিবারিক সাত্ত্বিক আর প্রেরক সাত্ত্বিক। আচ্ছা, পূর্ণ সাত্ত্বিক বা আদর্শ সাত্ত্বিক কি বা কে বা কারা? তোমরা জানোই যে সাত্ত্বিক মানে অন্তরকে ফাঁকি দেয় না যে। তাই পূর্ণ সাত্ত্বিক বা আদর্শ সাত্ত্বিকের প্রথম দায়িত্ব হলো সাত্ত্বিক কাজ করা, যেগুলো আমরা করে থাকি আমাদের আশ্রমের থেকে, যাতে পৃথিবীতে সত্যযুগ বা স্বর্ণযুগ আসে। পৃথিবীর সব প্রাণী যেন নতুন দিশা দেখতে পায়। সব প্রাণের কথা বললাম কারণ সব প্রাণের মধ্যেই ভগবান বিরাজ করেন। আর তাছাড়া আমরা যদি একটু ভেবে দেখি, আমাদের দায়িত্ব অন্যান্য প্রাণীর চেয়ে অনেক বেশি, কারণ আমরা মানুষ। ঈশ্বর আমাদেরকে অনেক বেশি বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন বা স্মার্ট করেছেন। এই কারণেই মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী। The ideal species or the best species, we have a responsibility to. আর তাই আমাদের একটা আলাদা দায়িত্ব চলে আসে অন্যান্য প্রাণীদের জন্য। খেলার ছলে কাউকে হত্যা করা বা সেটা বন্ধ করাতেই আমাদের দায়িত্ব শুরু বা শেষ হয় না। অবশ্য আমরা একে খেলার ছলেই বলি। অন্য প্রাণীদের হত্যা করাটা আমাদের কাছে একটা শখ, আর হত্যা করে সেগুলো খাইও বটে। সত্যি বলতে আমাদের একটা দায়িত্ব আছে, আর সেটা শুধু অন্য মানুষকে আঘাত না করাতেই শেষ নয়। দায়িত্ব হচ্ছে তাদের রক্ষা করা, তাদের উন্নতি সাধন করা। যাই হোক, এটা হয়তো আর একটা টপিক হয়ে যাবে। এই যে ভিন্ন ভিন্ন প্রাণ আর তার পাশাপাশি মানুষ, এদের থেকে বাহ্যিকভাবেই আলাদা নয়, মনের দিক থেকেও অনেক উন্নত। হয়তো সাত্ত্বিক হিসাবে, পূর্ণ সাত্ত্বিক হিসাবে সে যে কাজটা করবে সেটা অন্য কেউ পছন্দ নাও করতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না। তুমি দেহের জন্য কিছু করছো না, মনের জন্য করছো, তোমার আত্মার জন্য করছো। You are actually doing the greatest form. আসলে তুমি কিন্তু কাজের কাজ করছো, মানে তুমি ঈশ্বরের সেবা করার, এটা জেনো যে ঈশ্বরের সেবা করার এটাই সেরা উপায় পৃথিবীতে। আর তিন নম্বর জিনিস হচ্ছে ধরিত্রী, কারণ হচ্ছে আমাদের ক্ষুদ্র স্বার্থপরতা। সরকার তা নিজের স্বার্থে, আমাদের হীন কুটিল স্বার্থের জন্য। আমরা প্রায়ই, আমি যখন আমরা বলছি তখন আমি আমাদের প্রত্যেকের কথাই বলছি, আমাদের সরকারের কথা বলছি, শাসকের কথা বলছি। আমরা প্রায়তই পরিবেশ ধ্বংস করে চলেছি, কখনো নিউক্লিয়ার বোমা টেস্টের নামে, আর এটা তো হাল আমলের ফ্যাশনে দাঁড়িয়েছে। এখনো কেউ কিন্তু জানে না কিভাবে সুনামি জিনিসটা আমাদের উপর আছড়ে পড়ল, কিভাবে ভূমিকম্প হল, এসবের খবর কেউ রাখে না। কেউ কি রাখে? তাহলে পৃথিবীর জন্য কিছু করা আর তার সাথে অন্য স্থানগুলি, মানে ধরতে পারো, মানে ধরো তুমি পুরোহিত হয়েছো বা সাধু সন্ন্যাসী, তাহলে তোমাকে তোমার পরিবারকে পরিত্যাগ করে আসতে হবে। আসলে সাত্ত্বিক হিসাবে আমরা এই জিনিসগুলোকে একদমই আমল দিই, কারণ সাত্ত্বিক হিসাবে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আমাদের আত্মা আমাদের শরীর মনের থেকে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও আমাদের শরীর ও মনই একে চালিত করে।
যদি এই শরীর না থাকত, যদি এর জন্মদাত্রী এই শরীরকে গর্ভে না ধারণ করত, কিংবা এই শরীরের জন্মদাত্রী যদি সেখানে না থাকত, তবে কি এই আত্মার উদ্ভব হতো? একটা আত্মার লক্ষ্য পূরণের জন্য দরকার একটা মানবীয় শরীর, দরকার একটা হেলদি মানবীয় শরীর। তাই নিজেকে ধন্য মনে করো যে তুমি এই দেহ পেয়েছ, এই শরীর যেটা তোমার মায়ের পেটে জন্মেছে, যে মা তোমাকে খাইয়ে দাইয়ে তোমার শরীরকে পুষ্ট করেছে। তোমার পরিচিতেরা যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তার নিশ্চয়ই একটা দাম আছে। আর এরপর হচ্ছে পারিবারিক সাত্ত্বিক। ফ্যামিলি সাত্ত্বিকরা হচ্ছে যারা সাত্ত্বিক ধর্ম পালন করে, মানে তাদের সাধ্যের মধ্যে যতটা পারে করে সাত্ত্বিক কাজকর্ম। Amongst the society, they are not living in a sattvic ashram. কিন্তু তাদের চোখ থাকে পরিবারের দিকে সবার আগে, যে পরিবার সে তৈরি করেছে, মানে যখন সে বিয়ে করেছে, তারপর বাচ্চা কাচ্চা আর তাদের নানান দায়িত্ব পালন করা সাত্ত্বিক হিসাবে। তিন নম্বর বা সব শেষে আছে প্রেরক সাত্ত্বিক। প্রেরক মানে যে প্রেরণা যোগায়। এরা সমগ্র মানব সমাজকে অনুপ্রেরণা যোগায়, কারণ এই যারা প্রেরক সাত্ত্বিক হয়, এরা আসলে, মানে আমি বলতে চাইছি, এই প্রেরক সাত্ত্বিকরা অনুদান করে মাসে মাসে, আর সেই অনুদানের পরিমাণ হয় তাদের কষ্টার্জিত অর্থের মোটামুটি 25%। তবে 25% হতে পারে, আবার তার চেয়ে বেশিও। এটা তারা শেয়ার করে প্রতি মাসে, কারণ তাদের শেয়ার করা টাকায় আমাদের এই পরিবার চলতে থাকে, এই সাত্ত্বিক পরিবার। আর অনুদানের পরিমাণ বাড়লে আমরা নতুন করে দুস্থ লোকজনদের আনবার কথা চিন্তা করতে পারি, এমনকি রাস্তার বাচ্চাগুলো যাদের কেউ নেই, আর তাদের একটা পরিবার দিতে পারি। অবশ্য অনাথ আশ্রমের মতো করে নয়, তাই এদের কষ্টার্জিত আয়ের থেকে পাওয়া অনুদানে আমরা এসব কাজ করতে থাকি। তবে এই অনুদান কিন্তু তাকে সৎভাবে খেটে রোজগার করতে হবে, সরকার থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে পেলে হবে না। আর এই অনুদান একবার শুরু করলে সারা জীবন তাকে এটা বইতে হবে। বুঝতেই পারছো এরা কতটা প্রেরণা যোগায় দুনিয়ার অন্যান্য মানুষের মনে, যাতে অন্যরাও মহৎ মানুষ হয়ে বেঁচে থাকার একটা কিরণ পায়। এই জন্যই এদের প্রেরক সাত্ত্বিক বলা হয়, কাজ করছে তারাও এখানে স্বাগত।